পুস্তক কি চ্যানেলে আপনারা শুনছেন মুন্সি প্রেমচাঁদ রচিত বিখ্যাত উপন্যাস গোদান আজ দশম পর্ব কিছুদিন ধরে রায় সাহেবের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল তার সঙ্গে ইলেকশনের ঝামেলাও আছে কিন্তু এসবের চেয়েও এখন তার পক্ষে জরুরি ব্যাপার হল একটা দেওয়ানি মামলা দায়ের করা যার কোর্ট ফি পঞ্চাশ হাজার টাকা অন্যান্য খরচ আলাদা রায় সাহেবের এক শালা মোটর দুর্ঘটনায় মারা গেছেন তাই রায় সাহেব নিজের ছেলের হয়ে শালক সম্পত্তি অধিকারের জন্য আইনের সাহায্য নিতে চান তার খুর্তুত শালাও রায় সাহেবকে বঞ্চিত করে ওই সম্পত্তি হাতাবার তালে ছিলেন রায় সাহেব আপসমীমাংসার পক্ষপাতি হলেও শালা কোন বোঝাপড়ায় এল না শুধু লাঠি জোরে সমস্ত আদায় শুরু করতে শুরু করে দিল রায় সাহেবের আদালতে যাওয়া ছাড়া উপায় রইল না মোকদ্দমায় লাখ টাকা খরচ হবে সম্পত্তি ও বিশ লাখে কম নয় এমন সুযোগকে ছাড়ে তবে তিনটে কাজই একসঙ্গে এসে পড়ায় রায় সাহেব দিশেহারা হয়ে পড়লেন মেয়ের বয়স আঠারো হয়ে গেছে শুধু হাতে টাকাটা না থাকাতেই বিয়েটা এখনো হয়নি খরচ হবে লাখ টাকা যার কাছে যান তারই বিরাট হা সম্প্রতি একটা মস্ত সুযোগ এসে গেল কুমার দিগ্িজয় সিংয়ের স্ত্রী যক্ষায় মারা গেলে কুমার সাহেব শূন্য ঘর যত শীঘ্র সম্ভব সাজিয়ে তোলার মনস্থ করলে সব কথাবার্তা পাকা হয়ে গেল এমন শিকার যাতে হাতছাড়া না হয়ে যায় তাই বিয়েটা অবিলম্বে হওয়া দরকার কুমার সাহেব কুব্বসনের ভাণ্ডার মদ গাজা আফিম চরস মদক এমন কোন নেশা নেই যা তার ছিল না আর আয়েশ বিলাস তো ধনীদের অঙ্গ এত দুর্গুণ থাকা সত্ত্বেও তার প্রতিভা ছিল সঙ্গীত নাটক জ্যোতিষ যোগ কুস্তি লাঠি খেলা লক্ষ্যভেদেও তার জুড়ি ছিল না যেমন দাম্বিক তেমনি নির্বিক স্বদেশী আন্দোলনে গোপনে অর্থ সাহায্য করতেন শাসকরা জানতেন তবু কিছু করতে পারতেন না বরং বছরে দু একবার তার বাড়িতে অতিথিও হতেন বয়স তিরিশ বত্রিশের বেশি নয় স্বাস্থ্য ভালো একা একটা ছাগল হজম করতে পারেন রায় সাহেব ভাবলেন বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে অবিলম্বে কথাবার্তা শুরু করে দিলেন কুমার সাহেবের কাছে বিয়ে শুধু প্রভাব বৃদ্ধির উপায় মাত্র রায় সাহেব কাউন্সিলের মেম্বার তাই স্বদেশী আন্দোলনে জেলে গিয়ে নিজে শ্রদ্ধার পাত্রে পরিণত হয়েছেন বিয়ে স্থির হতে বাধা ছিল না বাকি রইল ইলেকশন সে তো সোনার হেস না গেলা যায় না ওগ্রানো যায় এখন পর্যন্ত রায় সাহেব দুবার নির্বাচিত হয়েছেন দুবারই বিস্তর খরচ হয়ে গেছে কিন্তু এবার রাজা সাহেব ওই কেন্দ্র থেকেই দাঁড়িয়ে ডঙ্কা মেরে জানিয়ে দিয়েছেন যে যদি প্রত্যেক ভোটারকে এক এক হাজার করে টাকা দিতে হয় আর তাতে পঞ্চাশ লাখ টাকার জমিদারি মাটিতে মিলিয়ে গেলেও তিনি রায় অমর পাল সিংকে কাউন্সিলে যেতে দেবেন না রায় সাহেব বুদ্ধিমান ও হিসেবী হলেও যাতে রাজপুত এবং ধনী সুতরাং তিনি বা সরে দাঁড়াবেন কি করে যদি রাজা সূর্যপ্রতাপ সিং এসে বলতেন ভাই আপনি তো দুবার কাউন্সিলে গেছেন এবার আমাকে যেতে দিন তাহলে তিনি খুশি হয়েই রাজা সাহেবকে স্বাগত জানাতেন তার দাঁড়াবার আরও একটা কারণ ছিল মি তঙ্খা বলেছিলেন আপনি দাঁড়িয়ে পড়ুন পরে রাজা সাহেবের কাছ থেকে এক লাখ টাকার থলি নিয়ে বসে পড়বেন রাজা সাহেব খুশি হয়েই লাখ টাকা দেবেন আমার সঙ্গে কথাবার্তাও হয়ে গেছে কিন্তু এখন সে লক্ষণ দেখা যাচ্ছে না তাছাড়া রাজা সাহেব কুমার সাহেব ও রায় সাহেবের ঘরানার সংযোগকে নিজের পক্ষে ক্ষতিকর ভাবছিলেন ওদিকে শ্বশুরবাড়ির সম্পত্তিও যে রায় সাহেব পাবেন সে বিষয়ে সন্দেহ নেই সুতরাং রায় সাহেবকে ধুলো মিশিয়ে ফেলাই উচিত বেচারা রায় সাহেবের উভয় সংকট তার সন্দেহ হচ্ছিল মিস্টার তঙ্খা শুধু মতলব হাসিল করার জন্যই তাকে ধোকা দিয়েছেন শোনা যাচ্ছে এখন তিনি রাজা সাহেবের দলে ভিড়েছেন এ যেন কাটা ঘাই নুনের ছিটে কয়েকবার ডেকে পাঠানোর পরেও তংখা হয় আসেন না নয় আসব বলে ভুলে যান অগত্যা রায় সাহেবই তার বাড়ি গেলেন তংখা তখন বাড়িতেই ছিলেন কিন্তু রায় সাহেবকে ঘণ্টাখানিক প্রতীক্ষা করতে হলো এই তংখা আগে রোজ রায় সাহেবের দরজায় একবার হাজিরা দিতেন আজ নিচে নামলেন অনেক পরে মুখে সিগার গুজে হাসি মুখে হাত বাড়ালে রায় সাহেব ফেটে পড়লেন আমি এক ঘন্টা ধরে বসে আছি আর আপনি এই আসছি বলে এতক্ষণে এলেন আমি অত্যন্ত অপমানিত বোধ করছি মিস্টার তঙ্খা সোফায় বসে নিশ্চিন্তভাবে এক মুখ ধোয়া ছেড়ে বললেন আমি দুঃখিত একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম আপনার ফোন করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা উচিত ছিল আগুনে ঘি পড়ল কিন্তু রায় সাহেব সেটা চেপে গিয়ে বললেন হ্যাঁ ভুল হয়ে গেছে আজকাল আপনার সময় খুব কম বোধ হয় আগ্ঞে হ্যাঁ না হলে আমি নিশ্চয় যেতাম আমি ওই ব্যাপারে এসেছি মিট তো কোনো আশা দেখছি না ওদিকে যুদ্ধের আয়োজন ভালোই চলছে রাজা সাহেবকে তো আপনি জানেন ঝামেলাবাজ পুরো পাগল একটা না একটা জিনিস মাথায় চাপে এখন রোগ চেপেছে রায় সাহেবকে হারাবো চল্লিশ লাখ টাকার দেনা মাথায় ঝুলছে তবু তাবর খরচ করছেন চাকরদের ছমাস বেতন বাকি ওদিকে হল তৈরি হচ্ছে শুনছি ইংরেজ ম্যানেজার রাখবেন তাহলে আপনি কি করে বললেন যে মিটমাট হয়ে যাবে আমার দ্বারা যতদূর সম্ভব করেছি আর কি করব কেউ যদি নিজের দু চার লাখ টাকা ওড়ায় তো আমার কি বিশেষ করে যখন ওই দু চার লাখ টাকা দশ বিশ হাজার আপনার হাতে আসতে পারে রায় সাহেব সব কথাই স্পষ্ট করে বলবেন না এখানে আমিও সন্ন্যাসী নই আপনিও না আমরা সবাই কিছু না কিছু হাতে নিতেই এসেছি আজকে অন্ধ আর গাঠকে পুরো আপনি খুঁজছেন আমি খুঁজছি আমি আপনাকে দাঁড়াতে বলেছিলাম আর আপনিও এক লাখের লোভে দাঁড়ালেন যদি কোনো ঝঞ্ঝাট না হতো তাহলে আজ আপনি এক লাখে মালিক হতেন সব কাজও হাসিল হয়ে যেত কিন্তু আপনার দুর্ভাগ্য চাল বদলে গেছে আপনি যখন বিপদে পড়লেন তখন আমি কি করব সময় নষ্ট না করে ও ল্যাজ ধরলাম কোন উপায়ে বৈত্রণী পেরোতে হবে তো রাজা সাহেবের ইচ্ছে করেছিল তংখাকে গুলি মেরে উড়িয়ে দিতে এই বগ্গাতটাই তাকে লাভের আশা দেখিয়েছিল এখন উল্টো সাফাই দেয়ছে তবু সব গিলে ফেলে বললেন আপনি এখন কিছু করতে পারবেন না একরকম তাই আমি পঞ্চাশ হাজারেও রাজি রাজা সাহেব রাজি হবেন না পঁচিশ হাজারে তো রাজি হবেন কোনো আশা নেই উনি সাফ জবাব দিয়েছেন উনি বলেছেন না আপনি বলছেন আপনি আমাকে মিথ্যেবাদী ভাবছেন আমি আপনাকে মিথ্যেবাদী ভাবিনি মনে হচ্ছিল আপনি চাইলে ব্যাপারটা মিটে যেত তাহলে আপনি মনে করেন আমি মিটমাট হতে দিইনি না আমি তাও বলিনি বলছিলাম আপনি চাইলে কাজ হাসিল হয়ে যেত আমি ঝামেলায় পড়তাম না মি তংখা ঘড়ির দিকে চেয়ে বললেন আপনি যখন স্পষ্ট কথা শুনতে চাচ্ছেন তখন শুনুন আপনি যদি একটা দশ হাজার টাকার চেক আমার হাতে দিয়ে দিতেন তাহলে আজ নিশ্চয় লাখ টাকা আপনার হাতে এসে যেত কিন্তু আপনি চাইছিলেন রাজা সাহেবের টাকা পেয়ে গেলে আমাকে হাজার দু হাজার দিয়ে বিদায় করতে কিন্তু আমি এরকম কাঁচা কাজ করি না আপনি রাজা সাহেবের টাকা নিয়ে আমাকে কলা দেখাতেন তখন আমি কি করতাম বলুন কোথাও নালিশ করা তো যেত না আপনি আমায় এত বেইমান মনে করেন টঙ্খা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন একে বেইমানি বলছে কে আজকাল একেই বলে বুদ্ধি পরকে বোকা বানানোর ওপরেই তো সাফল্য নির্ভর করে আর আপনি এসব বিদ্যার গুরু আমি আগ্ঞে হ্যাঁ আপনি প্রথমবারের ইলেকশনে আমি আপনার জন্য আপ্রাণ খেটে পাঁচশো টাকা পেলাম দ্বিতীয়বার একটা ভাঙাচোরা পুরনো গাড়ি গছিয়ে দিলেন দুধকা জলাছ ভি ফুকফুক কর্পিতা হ্যাঁ রায় সাহেবের রক্ত গরম হয়ে ওঠে এই অশিষ্টতার কোনো মানে হয় একে এক ঘন্টা বসিয়ে রাখল তার ওপর এই অভদ্রতা শক্তি থাকলে তিনি মিস্টার তংখাকে তুলে আছাড় মারতেন কিন্তু দুজনেই আকারে প্রকারে সমান যখন মিস্টার তংখা হন দিলেন তখন তিনিও বেরিয়ে নিজের গাড়ি চেপে মিস্টার খান্নার বাড়ি গেলেন বেলা কিন্তু মিস্টার খান্না এখনও নিদ্রামগ্ন তিনি রাত দুটোয় শুয়ে সকাল নটায় ওঠেন কাজেই রায় সাহেবকে এখানেও আধ ঘণ্টা বসতে হলো সাড়ে নটার সময় খান্না হাসি মুখে বেরোলে রায় সাহেব কপুর ধমক দিয়ে বললেন আচ্ছা বাবুর ঘুম ভাঙল তাহলে টাকা করি খুব জমিয়ে ফেলেছেন তো তাই আমার মতো তালুকদার হলে এতক্ষণে কারুর দরজায় গিয়ে হাজির হতেন বসে বসে মাথা ঘুরে গেল যে খান্না তাকে সিগারেট দিয়ে প্রসন্ন কণ্ঠে বললেন রাতে শুতে বড় দেরি হয়ে গিয়েছিল এখন কোথা থেকে আসছেন রায় সাহেব সংক্ষেপে নিজের অসুবিধের কথা বুঝিয়ে বললেন যদিও জানেন খান্না সহপাঠী হলেও সর্বদা তাকে ঠকাবার ফন্দিফিকির খোঁজেন তবু মনের রাগ চেপে মুখে খোসামোধ করেন খান্না এমন একটা ভাব দেখালেন যেন তিনি বিষম চিন্তায় পড়ে গেছেন বললেন আমার পরামর্শ এই যে ইলেকশন গুলি মারুন আর শালাদের সঙ্গে মোকদ্দমা দায়ের করে দিন বাকি রইল বিয়ে ও তো তিন দিনের তামাশা তার পেছনে জেরবার হওয়া বিথা কুমার সাহেব আমার বন্ধু দেনা পাওনার কোনো প্রশ্ন উঠতেই পারে না আপনি ভুলে যাচ্ছেন মিস্টার খান্না আমি ব্যাংকার নই তালুকদার কুমার সাহেব দহেজ চান না ভগবান তাকে সব কিছু দিয়েছেন আপনি তো জানেন আমার মামরা একটিমাত্র মেয়ে ওর মা আজ বেঁচে থাকলে আজ হয়তো সারা ঘর উজাড় করে সব দিয়েও সন্তুষ্ট হতো না তখন হয়তো আমি তাকে হাতটান করে খরচ করতে বলতাম কিন্তু এখন তো আমি তার মা বাপ দুই আমাকে যদি বুকের রক্ত বার করে দিতে হয় তাও আমি দেব কাজেই এ সময়ে খরচ কমানো অসম্ভব আর ইলেকশনের মাঠ থেকেও আমার পক্ষে পালানো সম্ভব নয় আমি জানি আমি হারব রাজা সাহেবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কিন্তু তাকে বুঝিয়ে দিতে চাই অমর পালসিং ও নরম মানুষ নয় মোকদ্দমা দায়ের করাও তো দরকার ওর ওপরেই তো সমস্ত আশা ভরসা এখন বলুন আপনি আমায় কিভাবে সাহায্য করতে পারেন আমার ডিরেক্টরদের এ বিষয়ে যে হুকুম আছে তা তো আপনি জানেন আর রাজা সাহেবও আমাদের একজন ডিরেক্টর তাও আপনি জানেন কোন নতুন মামলা নেওয়া যাবে কিনা সন্দেহ আপনি যে আমার নৌকই ডুবিয়ে দিচ্ছেন মিস্টার খান্না আমার নিজস্ব যা কিছু আছে তা আপনার কিন্তু ব্যাংকের ব্যাপারে আমাকে ওপরওয়ালাদের হুকুমই শুনতে হবে যদি এই সম্পত্তি হাতে এসে যায় আর আমি মনে করি আসবেই তাহলে আমি পায় পয়সা মিটিয়ে দেব আপনি এখন ঠিক কত জ্বলে দাঁড়িয়ে আছেন পাঁচশো লাখ ধরে নিন একটু কমই হবে হয় আপনার মনে নেই নয় লুকোচ্ছেন আগে না আমি ভুল করিনি লুকোইনি আমার সম্পত্তি এখন কম করেও পঞ্চাশ লাখ টাকার হবে আর শ্বশুরবাড়ির সম্পত্তিও এর চেয়ে কম হবে না এত সম্পত্তির ওপর পাঁচ দশ লাখের বোঝা বলতে গেলে কিছুই না কিন্তু আপনি কি করে জানবেন যে শ্বশুরবাড়ির সম্পত্তির উপরও ঋণের বোঝা চাপানো নেই যতদূর আমি জানি ওই সম্পত্তি সম্পূর্ণভাবে বেদাক আমি খবর পেয়েছি ওই সম্পত্তির ঋণের পরিমাণ দশ ওই সম্পত্তি তো এখনও পাওয়ার ওপর নির্ভর করছে আর আপনার সম্পত্তির উপরেও আমার অনুমান দশ লাখ টাকার ঋণ আছে সম্পত্তির পরিমাণও এখন পঞ্চাশ লাখ নয় বড়জোর পঁচিশ লাখ এই অবস্থায় কোনো ব্যাংক আপনাকে ঋণ দিতে পারে না আপনি একটা জ্বালামুখীর সামনে দাঁড়িয়ে আছেন হালকা ঠক্কর খেলেই পাতালে পৌঁছতে পারেন এ সময় আপনার খুব সাবধানে চলা উচিত এসব আমি খুব বুঝি বন্ধু কিন্তু জীবনের ট্র্যাজেডি এই যে আপনার মন যে কাজ করতে চায় না সেটাই আপনাকে করতে হয় এবারের মতো আমাকে দু লাখ টাকা পাবার ব্যবস্থা করে দিতেই হবে মাই গড় দু লাখ অসম্ভব একেবারে অসম্ভব আমি তাহলে আপনার দরজায় মাথা খুঁড়ে মরে যাব খান্না আপনার ভরসাতেই যে সব প্রোগ্রাম ঠিক করে ফেলেছি এখন নিরাশ করলে আমাকে হয়তো বিষ খেয়ে মরতে হবে আমি সূর্যপ্রতাপ সিংয়ের সামনে হাঁটু গাড়তে পারব না মেয়ের বিয়ে দু চার মাস পরে দিলেও চলবে মামলা দায়ের করারও সময় আছে কিন্তু ইলেকশন মাথার ওপর এসে গেছে খাল্লা চমকে উঠে বললেন তাহলে আপনি ইলেকশনে দু লাখ টাকা খরচ করবেন ইলেকশনের প্রশ্ন নয় ভাই আমার মানসম্মানের ব্যাপার আমার সম্মানের দাম দু লাখ টাকাও নয় আমার সমস্ত জমিদারি বিকিয়ে গেলেও সূর্যপ্রতাপ সিংকে সহজে জিততে দেব না খান্না এক মিনিট ধরে ধোয়া ছেড়ে বললেন ব্যাংকের যে পরিস্থিতি সে আমি আপনাকে বলেছি লেনদেনের কাজ একরকম বন্ধ আমি চেষ্টা করব যদি আপনার জন্য কিছু করা যায় কিন্তু বিজনা ইজ বিজনেস আমার কমিশন কত থাকবে আপনার জন্য বিশেষ করে সুপারিশ করতে হবে অন্য ডিরেক্টরদের ওপর রাজা সাহেবের প্রভাব আছে তার দোষ ত্রুটি খুঁজে বার করতে হবে আমার দেখাশোনার ওপরই সব নির্ভর করবে তো রায় সাহেবের মুখ নিচু হয়ে গেল খান্না তার অন্তরঙ্গ বন্ধু একসঙ্গে পড়েছেন ঘুরেছেন আর এখন তার কাছে কমিশন চান এতদিন তিনি খান্নার খোসামত করে এলেন কেন বাগানের ফলমূল থেকে উপহারের ডালি পাঠান কেন এই তার জবাব উদাস হয়ে বললেন আপনার যা ইচ্ছে কিন্তু আমি আপনাকে নিজের ভাই মনে করি সে আপনার দয়া আমিও সবসময় আপনাকে নিজের দাদা ভাবি কিন্তু ব্যবসা এক স্বতন্ত্র ক্ষেত্র এখানে কেউ কারুর বন্ধু নয় ভাই নয় ভাই বলে আমি যেমন আপনার কাছে বেশি কমিশন চাইতে পারি না তেমনি আপনিও ভাই বলে কম কমিশন দিতে চাইবেন না আপনার জন্য যতটা করা সম্ভব আমি করব ব্যাস বিজনেস খতম আপনি কিছু শুনেছেন মেহেতাজি তো আজকাল মালতির ওপর বেজায় খুলি সব ফিলসফি বেরিয়ে গেছে দিনে দুবেলা হাজরি দিচ্ছেন সন্ধ্যে একসঙ্গে হাওয়া খেতে যাচ্ছেন সে যদি বলতে হয় আমাকে কোনোদিন মালতির দোরে সেলাম ঠুকতে যায়নি এখন সেই দোষেই এড়িয়ে যাচ্ছে এতদিন তো যা কিছু ছিল সব মিস্টার খান্না আর এখন আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয় ফ্রান্স থেকে একটা ঘড়ি আনিয়ে দিতে গেলাম নিল না কাল তার বাড়িতে মেওয়ার ডালি পাঠিয়েছিলাম ফেরত পাঠালে মানুষ কি করে এত শিগগির বদলে যায় রায় সাহেব খান্নার হেনস্থায় মনে মনে খুশি হয়ে মুখের সহানুভূতি দেখিয়ে বললেন যদি ধরে নেওয়া যায় মেহেতার সঙ্গে ওর প্রেম চলছে তাহলেও এই ব্যবহারের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তো দুঃখ রায় সাহেব আমি তো জানি সে কোনোদিন আমার হবে না আমি ভুল করেও ভাবিনি যে মালতী আমায় ভালোবাসে প্রেম কি তা সে জানে না আমি তো শুধু তার রূপের পূজারী ছিলাম ওর জন্যে আমি হাজার হাজার টাকা নষ্ট করেছি ভাই সাহেব আমার ঘর উজাড় হয়ে গেছে মনে যত রস ছিল ওই উষর মরুর গায়ে ঢালতে গিয়ে আমার সাজানো বাগান শুকিয়ে গেছে কত বছর কেটে গেছে আমি কামিনীর সঙ্গে কথা বলিনি বেদেরা যেমন বাদর নাচায় মালতীও ঠিক তেমনি করে আমায় নাচিয়েছে সে আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা করেনি ঠিকই তবু আমি পতঙ্গের মতো ওই সুন্দর মুক্তদিপটির জন্যে প্রাণ দিতে পারতাম আর এখন সে আমার সঙ্গে দেখাও করে না আমি কিন্তু চুপ করে থাকার লোক নই ওর কাছ থেকে সব পায় পয়সা উসুল করে তবে ছাড়বো আর ডক্টর মেহেতাকে লক্ষণ থেকে দূর করে দিয়ে তবে ছাড়বো ওর এখানে থাকা ঠিক সেই সময় বাইরে হর্নের শব্দের সঙ্গে সঙ্গে মেহেতা প্রবেশ করলেন ফর্ষা রং স্বাস্থ্যের উজ্জ্বল আভা গালে ফুটে উঠেছে ঝোলা আজকান, চুড়িদার পাজামা সোনালি চশমা যেন সৌম্যকান্তি দেবদূত খান্না উঠে অভ্যর্থনা জানিয়ে বলেন আসুন আসুন মেহতাজি আপনার কথাই হচ্ছিল মেহেতা দুজনের সঙ্গে হাত মিলিয়ে বললেন খুব ভালো সময় ঘর থেকে বেরিয়েছি তাই দুজনকেই একসঙ্গে পেয়ে গেলাম কাগজে বোধ হয়ে পড়েছেন এখানে মহিলাদের জন্য একটা ব্যায়ামশালা তৈরির তোড়জোড় চলছে মিস মালতী ওই কমিটির সভানেত্রী মনে হচ্ছে এর জন্য দু লাখ টাকা লাগবে আমি চাই দাতাদের মধ্যে আপনাদের নাম সবার ওপরে থাকুক মিস মালতী নিজেই আসতেন কিন্তু আজ তার বাবার শরীর ভালো নয় বলে আসতে পারলেন না মেহেতা চাঁদার তালিকা রায় সাহেবের হাতে দিলেন রাজা সূর্যপ্রতাপ সিং দিয়েছেন পাঁচ হাজার টাকা কুমার দিগ্বিজয় সিং দিয়েছেন তিন হাজার টাকা এরপর আরও কয়েকজন সমান বা কম মালতি দিয়েছেন পাঁচশো আর মেহতা এক হাজার টাকা রায় সাহেব বললেন চল্লিশ হাজার তো তুলেই ফেলেছেন এসবই আপনাদের দয়া মাত্র তিন ঘন্টায় হয়েছে সূর্যপ্রতাপ সিং কোনো সার্বজনীন কাজে কিছু দেন না এবার কিছু না শুনেই চেক লিখে দিয়েছেন দেশ জাগছে জনতা যে কোনো কাজেই সাহায্য করতে রাজি সৎ কাজে ব্যয় হলেই হল আপনার কাছেও আমাদের অনেক আশা মিস্টার খান্না খান্না উপেক্ষা ভরে বললেন আমি এসব বাজে কাজে জড়িয়ে পড়ি না জানি না আর কত পশ্চিমের গোলামি করবেন এমনি মেয়েদের ঘরের ওপর অরুচি ধরে গেছে ব্যায়ামের হুজুগ মাথায় চাপলে তো তারা কোথাও থাকবে না যে মেয়ে ঘরের কাজ করে তার জন্য কোনো ব্যায়ামের প্রয়োজন নেই আর যে ঘরের কোনো কাজ করে না কেবল ভোগবিলাসে ডুবে থাকে তার ব্যায়ামের জন্যে চাঁদা দেওয়া আমি অধর্ম বলে মনে করি মেহেতা একটু নিরুৎসাহিত না হয়ে বললেন তাহলে আমি আপনার কাছে কিছু চাইব না যে কাজে বিশ্বাস নেই তাতে কোনোরকম সাহায্য করা বাস্তবিকই অধর্ম রায় সাহেব আপনি নিশ্চয় মিস্টার খান্নার সঙ্গে একমত নন রায় সাহেব গভীর চিন্তায় ডুবেছিলেন সূর্যপ্রতাপ এর পাঁচ হাজার তাকে হতাশ করেছিল চমকে উঠে বললেন আপনি আমায় কিছু বললেন এ ব্যাপারে সাহায্য করাকে আপনিও অধর্ম ভাবছেন না তো যে কাজে আপনি জড়িত সে ভালো না মন্দ আমি তার বিচার করব না আপনি নিজেই সে বিচার করুন আর এই আয়োজনকে সমাজের উপযোগী বলে মনে হলে সাহায্য করুন মিস্টার খান্নার নীতি আমার খুব পছন্দ হয়েছে খান্না বললেন আমি স্পষ্ট কথা বলি বলে আমার বদনাম আছে রায় সাহেব দুর্বল হাসি টেনে বললেন আমার তো বিচার শক্তিই নেই মহাজনের পদাঙ্ক অনুসরণ করাই আমি ধর্ম মনে করি তাহলে লিখুন ভালোরকম যা বলবেন তাই লিখব যা আপনার ইচ্ছে আপনি যা বলবেন তাই লিখব দু হাজারের কম লেখা উচিত হবে কি আপনার চোখে তাহলে আমার সামর্থ্য এইটুকু তিনি কলম তুলে নিয়ে চাদার খাতায় নিজের নামের পাশে লিখে দিলেন পাঁচ হাজার মেহেতা তার হাত থেকে চাদার খাতা ফেরত নিলেন গ্লানিতে মন ভরে গেল কেন তিনি খাতাটা রায় সাহেবকে দেখাত গেলেন মিস্টার খান্না রায় সাহেবের দিকে উপহাস ভরে তাকালেন কত বড় গাধা তুমি হঠাৎ মেহেতা রায় সাহেবকে জড়িয়ে ধরে উন্মুক্ত কণ্ঠে বললেন খ্রিচিয়ার্স ফর রায় সাহেব হিপ হিপ হুর রে খান্না বললেন এদের মতো রাজা মহারাজা এসব কাজে দান্না করলে দেবে কে মেহতা বললেন আপনি তো রাজার রাজা কারণ এদের ঠিকই আপনার হাতে বাধা রায় সাহেব খুশি হয়ে বললেন আপনি খুব সত্যি কথা বলেছেন মিস্টার মেহতা আমরা নামেই রাজা আসল রাজা তো আমাদের ব্যাংকাররা মেহেতা খান্নাকে খোসামত করেন আপনার বিরুদ্ধে আমার কিন্তু কোনো অভিযোগ নেই মিস্টার খান্না আপনি এখনই এই কাজে শরিক না হতে চান না হবেন কিন্তু কোনো না কোনো দিন নিশ্চয় আসবেন লক্ষপতিদের কৃপাতেই আমাদের সংস্থা চলে স্বদেশি আন্দোলনকে এত ধুমধাম করে চালাচ্ছে কে এত ধর্মশালা আর পাঠশালাই বা তৈরি করে কারা আজ সংসার চালাচ্ছে ব্যাংকাররা সরকার তো তাদের হাতের পুতুল আমিও আপনার কাছে নিরাশ হইনি যে দেশের জন্যে জেলে যেতে পারে তার পক্ষে দু চার হাজার টাকা দান করা এমন কিছু বড় ব্যাপার নয় আমরা ঠিক করেছি এই ব্যায়ামশালার ভিত্তিপ্রস্তর স্থাপনের ভার কামিনী দেবীকে দেওয়া হবে আমরা শীঘ্রই গভর্নর সাহেবের সঙ্গে দেখা করব আমার বিশ্বাস সাহায্যও পাব আপনারা তো জানেন লেডি উইলসন মহিলা প্রগতির সমর্থক রাজা সাহেব ও অন্যান্যদের ইচ্ছে ছিল তাকে দিয়েই ভিত্তিপ্রস্তর স্থাপন করানো শেষমেশ স্থির হল ওই শুভ কাজ আমাদের কোনো বোনের হাতেই নিষ্পন্ন হওয়া উচিত সে সময়ে আসবেন তো খান্না উপহাসের সুরে বলেন হ্যাঁ যখন লর্ড উইলসন আসবেন তখন তো আমায় যেতেই হবে এভাবে আপনারা অনেক বড়লোককেই ফাঁসাতে পারবেন এসব আপনারা ভালো বোঝেন আর আমাদের বড়লোকরাও তার উপযুক্ত তাদের উলু বানিয়েই মাথা মুড়োতে হয় যখন ধন প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখন সে নিজেই বেরোবার পথ খোঁজে এমনি না বেরোতে পারলে হয় জুয়া নয় ঘোর দৌড়ো নয় বাড়িঘর কি বিলাসিতায় যায় এগারোটা নাগাদ মেহেতা চলে গেলে রায় সাহেব উঠতে গেলে খান্না বললেন না আপনি আর একটু বসুন দেখলেন তো মেহেতা এমন বিশ্রীভাবে আমায় ফাঁসিয়েছে যে বেরোবার কোনো রাস্তাই নেই কামিনীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করাবে এমন অবস্থায় আমার দূরে থাকা হাস্যকর হবে না কামিনী কি করে রাজি হল আমি বুঝতে পারছি না আর মালতি বা কি করে মেনে নিল আপনার কি মনে হয় এসব ব্যাপারে স্ত্রীর সব সময় স্বামীর পরামর্শ নেওয়া উচিত এই কথা নিয়েই তো কামিনীর সঙ্গে আমার হার চালানো ঝগড়া হয়ে যায় লোকে আমাকেই মন্দ বলে আমার এসবের সঙ্গে কি সম্বন্ধ বলুন তো যাদের কাছে ফালতু টাকা আছে সময় আছে নামাসের আকাঙ্ক্ষা আছে তারাই এর পেছনে ছোটে দু চারজন সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে অফিসারদের নিমন্ত্রণ করবেন আর ইউনিভার্সিটি মেয়েদের নিয়ে মজা লুটবেন ব্যায়াম হল ও কাদাত এসব সংস্থায় সময় এই হয় আর এই হবে মাছ থেকে বোকা বনব আমরা এসবের জন্যে কামিনী দায়ী খান্না চেয়ার ছেড়ে উঠে আবার বসে পড়েন তার প্রচণ্ড রাগ হচ্ছে বললেন বুঝতে পারছি না আমার কি করা উচিত কিছুই না আপনি কামিনী দেবীকে বারণ করে দিন কিন্তু ভাবুন তো কি মুশকিল হবে লেডি উইলসনও একথা জেনে থাকবেন সবাই জেনে গেছে হয়তো আজকের কাগজেই বেরিয়ে যাবে এসব মালতীর বদমাশি ওই আমাকে জন্য এসব করছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে ও আমাকে দোষী করতে চাইছে আপনি শিলান্যাসের একদিন আগেই বাইরে চলে যাবেন কোথাও মুখ দেখাবার উপায় থাকবে না ওই দিন আমার কলেরা হলেও আমাকে ওখানে যেতে হবে রায় সাহেব আশা নিয়ে আগামীকাল আসবেন বলে বিদায় নিলে খান্না সোজা কামিনীর কাছে গিয়ে বললেন তুমি এই বেয়া মশালার শিলান্যাস করতে রাজি হলে কেন কামিনী কি করে বলবেন এই সম্মান পেয়ে তিনি কত খুশি হয়েছেন এখনই তিনি ওই দিনের জন্য খুব মন দিয়ে নিজের অজস্বী বক্তৃতা তৈরি করছিলেন তার মনে হয়েছিল তিনি এ প্রস্তাব গ্রহণ করলে খান্না খুশি হবেন তার সম্মান তো তার স্বামীরই সম্মান নিজের অভিভাষণে কবিতায় লোককে মুগ্ধ করে দেবার স্বপ্ন দেখছিলেন এই প্রশ্ন শুনে আর খান্নার ভাবভঙ্গি দেখে তার বুক ক্ষেপে উঠল অপরাধীর মতো বললেন ডক্টর মেহেতা বললেন তাই আমি রাজি হলাম মেহেতা তোমায় কুয়োয় ঝাঁপ দিতে বললে বোধ হয় এত খুশি হয়ে তৈরি হতে না কামিনী চুপ করে থাকেন খান্না আবার বলেন তোমাকে যখন ভগবান বুদ্ধি দেননি তখন আমাকে একবার জিজ্ঞেস করলে না কেন মেহেতা আর মালতী দুজনে মিলে এই চাল চেলে আমার কাছ থেকে দু চার হাজার টাকা বাগাবার ফন্দি করেছেন আমি একটা পয়সাও দেব না তুমি আজই অক্ষমতা জানিয়ে মেহতাকে চিঠি লিখে দাও তুমিই লিখে দাও না আমি কেন লিখব কথা দিয়েছ তুমি আর লিখব আমি মেহেতাজি কারণ জানতে চাইবেন কি বলবো বলো তোমার মাথা আমি এই বেবিচারশালাকে একটা পয়সা দেব না তোমাকে দিতে কে বলেছে অবুঝের মতো কথা বলো না তুমি ওখানে শিলান্যাস করবে কিছু দেবে না লোকে বলবে কি বেশ লিখব আজই লিখতে হবে বলেছি তো লিখব খান্না বাইরে এসে ডাক দেখতে বসলেন চিনির দাম বেড়েছে খান্নার চেহারায় জেল্লা এসে গেল আখের দাম নিয়ন্ত্রণের জন্য যে কমিটি বসেছিল তারা ঠিক করেছে এভাবে নিয়ন্ত্রণ করা যায় না খান্না ঠিক এ কথাটাই বলেছিলেন অগ্নিহোত্রী শুধু শুধু কমিটি বসালো শেষে বাছার মুখেই চর পড়ল এ হচ্ছে মিল মালিক আর চাষি ব্যাপার সরকার এতে দখল দেবার কে হঠাৎ মিস মালতী গাড়ি থেকে নামলেন সদ্য ফোটা পদ্মের মতো সুন্দর প্রদীপ শিখার মতো উজ্জ্বল উল্লসিত প্রতিমা নিঃসংক নির্দ যেন তার জন্যেই সংসারের সমস্ত সুখের আয়োজন খান্না বাইরে এসে অভিবাদন জানালেন মালতী প্রশ্ন করলেন এখানে মেহেতা এসেছিলেন হ্যাঁ এসে তো ছিলেন কিছু বলেছেন কোথায় যাচ্ছেন তা তো বলেননি কে জানে কোথায় ডুব মেরেছেন আমি চার দিন ঘুরে এসেছি আপনি ব্যায়ামশালার জন্য কত দিলেন খান্না অপরাধীর মতো বললেন আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না মালতী বড় বড় চোখে তাকে দেখে বললেন এতে বোঝার কি আছে আগে পরে একসময় বুঝে নিলেই চলত এখন তো শুধু টাকা দেবার কথা আমি মেহেতাকে পাঠিয়েছিলাম বেচারা ভয়ে আসতে চাইছিল না পাছে আপনি কি জবাব দেন তাই আপনার এই কিপটেমির ফলে এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না আপনি বোধহয় আমাকে অপমান করবেন ঠিক করেছেন সবাই বলেছিল লেডি উইলসনকে দিয়ে শিলান্যাস করাতে আমি কামিনী দেবীর পক্ষ নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে সবাইকে রাজি করালাম আর আপনি বলছেন এ ব্যাপারে আমি কিছু জানি না আমাকে হাস্যাস্পদ করতে চান বেশ তাই সই মালতির মুখ লাল হয়ে যায় খান্না দমে গেলেন সেই সঙ্গে তার দিয়তাও কমতে শুরু করে বুঝলেন তিনি যদি কাটা ঝোপে পড়ে থাকেন তবে মালতি পড়েছেন চোরাবালিতে মালতির মালতীর দুরবস্থায় তার আনন্দ হল যদিও তাকে রাগাবার সাহস খান্নার নেই বললেন তুমি আমার প্রতি এত সদয় হয়ে গেছ দেখে খুব আশ্চর্য হচ্ছি মালতী এ কথার অর্থ এখন আমার সঙ্গে তোমার সেই আগের সম্বন্ধই আছে আমি তো কোনো প্রভেদ দেখছি নে আমি যে আকাশপাতাল তফাত দেখছি আচ্ছা ধরে নিচ্ছি তোমার অনুমানই ঠিক তারপর আমি তোমার কাছে একটা সৎ কাজে সাহায্য চাইতে এসেছি আর তুমি ভাবছ কিছু চাদা দিয়ে তুমি যশ আর ধন্যবাদ ছাড়া আরও কিছু পেতে পারো এ তোমার ভুল খান্না পরাস্ত হলেন বলতে পারলেন না আমি তোমার জন্যে হাজার হাজার টাকা উড়িয়েছি লজ্জায় কুকুরে গিয়ে বললেন এ আমার উদ্দেশ্য ছিল না মালতী তুমি সম্পূর্ণরূপে ভুল বুঝেছ ভগবান করুন আমি যেন ভুলই বুঝে থাকি তোমার ছায়া দেখলেও পালাতে হবে আমি রূপসী কেননা সত্যি হলে আমার বহুস্তাবকদের মধ্যে তুমিও একজন কৃপা করেই আমি অন্যদের উপহার ফেরত দিয়ে তোমার উপহার নিতাম আর দরকার পড়লে তোমার কাছ থেকে টাকা চেয়ে নিতাম তুমি যদি ধনন্মাদ হয়ে এর মধ্যে অন্য কোনো অর্থ খুঁজে থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করব কারণ এটা পুরুষ বা নারীর অপবাদ নয় কিন্তু জেনে রেখো টাকা আজ পর্যন্ত কোনো নারী হৃদয়কে জয় করতে পারেনি পারবেও না খান্না যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন লজ্জিত হয়ে বললেন মালতি তোমার পায়ে পড়ছি আর দোষী করো না আর কিছু না হোক অন্তত বন্ধুভাবে থাকতে দাও একটা বলতে বলতে তিনি চেক বই বাপ করে এক হাজার টাকার চেক কেটে মালতির হাতে দিলেন মালতি চেক নিয়ে নির্দয় ব্যাঙ্গের সুরে বলে এ আমার আচরণের দাম না ব্যায়ামশালার চাঁদা খান্না সজুলি চোখে বললেন আমায় দয়া করো মালতী কেন আমার মুখে চুন মাখাচ্ছ মালতী অর্থহাস্য করে বললেন দেখো দাঁত দেখালাম আর এক হাজার টাকাও উসুর করে নিলাম আর এরকম দুষ্টুমি করবে না তো কখনো না প্রাণ থাকতে নয় কান ধর কান ধরছি কিন্তু তুমি এখন দয়া করে যাও আর আমাকে একলা বসে একটু ভাবতে দাও তুমি আজ আমার সারা জীবনের আনন্দ মালতী আরও হাসলেন দেখো খান্না তুমি আজ আমায় বড অপমান করেছ আর তুমি জানো রূপ অপমান সয় না আমি তোমার ভালো করলাম আর তুমি আমাকে মন্দ ভাবলে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছ না উল্টে আমার গলায় ছুরি চালাচ্ছ কেন আমি তোমায় লুটপাট করে নিজের ঘর ভরছিলাম তোমাকে তা থেকে বাঁচিয়ে দিলাম কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ মালতী আমিও মানুষ আমি তো তার লক্ষণ দেখছি নে তুমি একেবারে রহস্যময়ী প্রহেলিকা আজ জানা গেল হ্যাঁ তোমার কাছে আমি রহস্যময়ী আর তাই থাকব বলে মালতী পাখির মতো ফুরুত করে যেন উড়ে চলে গেলেন আর খান্না মাথায় হাত দিয়ে ভাবতে লাগলেন একই মালতীর নতুন লীলা না আসল রূপ গোবল আর ঝুনিয়া চলে যেতে ধনিয়ার বারবার চুন্নুর কথা মনে পড়ছিল বাড়িটা যেন খালি হয়ে গেছে চুন্নু ঝুনিয়ার ছেলে হলেও তার দেখাশোনা তো ধনিয়াই করত তেল মাখাতো কাজল পরাত ঘুম পাড়াতো কাজকর্ম সেরে কোলে নিয়ে যখন বসত তখন তার গোলগাল চাঁদপানা মুখ দেখে সব দুঃখ ভুলে যেত এখন শূন্য খাটুলিটা দেখলে তার প্রাণ কেঁদে ওঠে সে বারবার ভাবতে চেষ্টা করে জুনিয়ার সঙ্গে সে এমন কি খারাপ ব্যবহার করেছিল যে এত কান্ড হয়ে গেল ডাইনি এসে আমার সোনার সংসার ধুলো মিশিয়ে দেগেল গোবর তো কখনো কিছু বলত না ওই রারমাগিটাই তাকে নষ্ট করল ওখানে গিয়ে না জানি আবার কত নাচাবে এখানেই ছেলেকে দেখে উল্টে যেত আর ওখেনে দেখবে যে সারাদিন কাজল পরে বিনুনি বেঁধেই সময় পায় না সে আবার ছেলে দেখবে কি বেচারা মাটিতে পড়ে কাঁদছে বোধ হয় একটা দিনও ভালো থাকে না ওখানে কেমন আছে কে জানে ধুনিয়ার মনে এখনো গোবরের জন্য কিছু মমতা অবশিষ্ট ছিল তাই সে ঝুনিয়ার ওপর রেগে মরত ওই রাক্ষুসী ছেলেটাকে কিছু খাইয়ে দায়ে বশ করেছে নিশ্চয়ই মায়াবিনী নিজের বাড়িতে বসে ভাইভাসদের লাতি খেত এখানে বোকাটাকে পেয়ে রানি হয়ে গেল হরি চোটে মোটে বলে যখনই দেখি তখনই তুই ঝুনিয়ার দোষ দিস কেন বুঝিস না আপনার সোনা সোনা সোনার দোষ গোবর তাকে নিয়ে গেল তো নাকি নিজে নিজেই চলে গেল শহরের দানাপানি পেটে পড়ে ছোড়ার এই চোখ খুলে গেছে এ কথাটা বুঝতে পারছিস নে ধনিয়া গর্জে ওঠে আচ্ছা চুপ করো তুমি তো রাঢ়টাকে মাথায় চড়িয়েছিলে নয়তো আমি পয়লা দিনই ঝাটা মেরে দূর করে দিতুম খামারে ফসল জমা করা হয়ে গেছে হরি বলদ জুতে মারাই করতে যাচ্ছিল মুখ ফিরিয়ে বলে মানলুম বউ গোবরকে দখল করে নিয়েছে তাতে তুই এত খুলেছিস কেন সবাই যা করে গোবরও তাই করেছে এখন তার ছেলে পুলে হয়েছে আমাদের জন্য ওরা কষ্ট করতে যাবে কেন তুমি সব ঝামেলার মূল তাহলে আমাকেও দূর করে দে হেলে দুটোকে নে যা মারাই করা গে আমি হুকো খাই তুমি যে যাতা পেশোগে আমি মারাই করছি হাসি ঠাট্টায় মেঘ কেটে যায় হরি খামারের দিকে রওনা হয় ধনিয়া খুশি হয়ে রূপার চুল বাটতে বসে বসন্ত প্রাণ খুলে আকাশে বাতাসে ঐশ্বর্য বিলোচ্ছে কোকিলাম গাছে বসে কুহুসুরে ডাকছে মহুয়ার ডালে ময়নার ভিড় নিম শিরিশ বৈচির গন্ধে নেশা জমে আসে হরিয়াম বাগানে পৌঁছয় আমের মঞ্জুরি গাছের নিচে আকাশে তারার মতো ছড়িয়ে আছে এই শোভায় মুগ্ধ হয়ে সেও গান গিয়ে ওঠে হিয়ে জড়ত রহত দিন রইন কি ডরিয়া কোয়েল বলে তনিক না আওতো চৈন সামনেই দুলারি আসছিল পরনে গোলাপি শাড়ি পায়ের রূপর মোটা করা গলায় সোনার হাসুলি চেহারা শুকনো কিন্তু মনটা সবুজ একসময় হরি হাটে মাঠে তাকে জ্বালাত সে বৌদি দেওর এই সম্পর্কে ঠাট্টাঠিট্টি চলে যখন থেকে সাহজি মারা গেল তখন থেকে দুলারি বেরোনো ছেড়ে দিয়েছে সারা দিন দোকানে বসে থাকে আর বসে বসেই সারা গ্রামের খোঁজ খবর নেয় কোথাও ঝগড়াঝাটি হলেই দুলারি মধ্যস্থতা করতে ছুটবে টাকায় আনা সুদ না নিয়ে সে টাকা ধার দেয় না যদিও সুদের লোভে আসলও হাতছাড়া হয়ে যায় বেচারি কি করে নালিশ ফরিয়াদ করতে পারে না থানা পুলিশ করতে পারে না থাকার মধ্যে শুধু জীবের ধার সেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমছে এখন তার গালমন্দ শুনে লোকে হাসে আর বলে খুঁড়ি টাকা নে করবেটা কি সঙ্গে তো নে যেতে পারবে না গরিবকে খাইয়ে দাইয়ে যা পারো পুণ্যিটুকু করে নাও পরকালে কাজে লাগবে আর দুলারি এ কথা শুনলে জ্বলে ওঠে হরিও তাকে জ্বালায় বৌঠান আজ তোমাকে সত্যি সত্যি যুবতী লাগছে আজ মঙ্গলবার নজর দিও না এই ভয়েই তো গয়নাদাটি থেকে বেরুলেই সবাই পেছু নেবে যেন কখনো মেয়ে ছেলে দেখেনি পটেশ্বরী তো পুরনো বুলি এখনো ছাড়েনি হরি দাঁড়িয়ে পড়ে বড় মুখরো চোখ প্রসঙ্গ বলদ জোড়া এগিয়ে যায় বলে ও তো আজকাল বড় ভক্ত হয়ে গেছে গো দেখনি পূর্ণিমায় সত্যনারায়ণের কথা শুনে দুবেলা মন্দিরে যায় সব লম্পটি বুড়ো হয়ে ভক্ত বনে যায় কুকম্যের প্রাশ্চিত্তি করতে হবে তো তা নইলে বল আমি তো এখন বুড়ি হয়ে গেছি আমার সঙ্গে হাসিমস্করা কিসের তুমি আবার বুড়ি হলে কোথায় বৌঠান আমার তো এখনো খুব হয়েছে চুপ করো নয়তো দেড়শো গালাগাল দেব ছেলে বিদেশ বিভুয়ে থেকে রোজগার করছে আর একদিন নেমন্তন্ন করেও খাওয়ালে না শুধু শুধু বৌঠান বানাতে ব্যস্ত আমি দিব্যি গেলে বলছি বৌঠান যদিও রোজগারের একটা পয়সা ছুঁয়ে থাকি জানিও নাকি এনেছে কোথায় খরচ করেছে শুধু এক একজোড়া ধুতি আর একটা চাদর আমার হাতে এসেছে ভালো রোজগার করছে আজ না হোক কাল ঘর দোর দেখবেই ভগবান তাকে সুখে রাখুন আমাদের টাকাও একটু একটু করে সুদ করো সুদ বাড়ছে তো তোমার টাকা পাই পাই করে চুকিয়ে দেব বৌঠান হাতে পয়সা আসুক আর যদি খেয়েই ফেলি তা তোমার পর তো নই বোঠান আমি হলুম তোমার আপনজন দুলারি এসব চটুর কথা শুনে একটু হেসে নিজের পথ ধরে হরি লাফিয়ে নিজের বলদের কাছে পৌঁছয় তাদের খুঁটিতে বেঁধে চক্কর দেওয়াতে থাকে সারা গ্রামে এই একটি খামার কোথাও মারাই হচ্ছে কোথাও ঝাড়ে হচ্ছে কেউ নাপিত ছুতর, কামার পুরুত, ভাত বিখিরি সবাই হাজির একটি গাছের নিচে ঝিঙুরি খাটিয়ায় বসে নিজের ভাগ আদায় করছে কোথাও বেনিয়া দরদাম করছে কোথাও সবজিওয়ালা কুল আর ট্যাপারি বেচতে বসেছে তেলে ভাজা আর জিলিপিও বিক্রি হচ্ছে দাতাদিন হরির ফসলের ভাগ নিতে এসেছেন কিরির খাটিয়ায় বসে দাতাদিন খৈনি টিপোতে টিপতে বলেন কিছু শুনেছ সরকারও মহাজনদের সুদের হার কমাতে বলছে নয়তো ডিক্রি জারি হবে ঝিমুরি হুকুয়ায় টান দিয়ে বলে পণ্ডিতজি আমি তো একটি কথা জানি তোমার গরজ পড়লে তুমি ধার নেবে আমিও সুদ নেব সরকার যদি চাষিদের ধার দেবার বন্দোবস্ত না করতে পারে তাহলে আইন কিছুই করতে পারবে না আমরা কম দর লেখাবো কিন্তু একশো থেকে পঁচিশ টাকা আগেই কেটে নেব সরকার কি করবে সে তো ঠিক কিন্তু সরকারও এসব কথা খুব বোঝে একটা না একটা ফ্যাকরা বাধাবেই দেখো এতে কোনো বাধা আসতেই পারে না যদি শর্ত করে দেয় স্টাম্পের ওপর গায়ের মোড়ল কিংবা গোমস্তা সই না থাকলে দলিল পাকা হবে না তখন কি হবে চাষিরাই হাতে পায়ে ধরে মোড়লদের দস্তখত করাবে আমরা সিকিভাগ আগেই কেটে নেব আর যদি ফেসে যাও জাল হিসেবের জন্যে চোদ্দ বছর চাকি পিষতে যেতে হবে তুমি কি বলছো পণ্ডিতজি দুনিয়া কি বদলে যাবে যার পয়সা আছে আইন সব সময় তার পক্ষে যায় আইনে কত কি আছে মহাজন চাষির সঙ্গে খারাপ ব্যবহার করবে না জমিদার প্রজার সঙ্গে খারাপ ব্যবহার করবে না কিন্তু হয় কি রোজ তো দেখছ জমিদার বেঁধে মারে আর মহাজন লাঠিজুতো ছাড়া কথা কয় না যে প্রজা খাওয়া শক্ত মানুষ তাকে জমিদারও কিছু বলে না মহাজনও না এদের সঙ্গে মিলেজুলেই আমরা অন্যদের গলা টিপে ধরি তোমার কাছে রায় সাহেবের পাঁচশো টাকা পাওনা আছে নখেরামের সাধ্য কি তোমায় ধরে সে জানে তোমার সঙ্গে মিলেজুলে থাকাই ভালো চাষিরা রোজ আদালত দৌড়তে পারে না যেমন আছে সব তেমনই চলবে একটা বলে ঝিমুরি খামারটা এক পাক ঘুরে এসে আবার বলে মতইয়ের বের কি হল আমার মতে এবার বেটা লাগিয়ে দাও বর্বে বদনাম শোনা যাচ্ছে দাতাদিন যেন বল তার কামড় খায় এ আলোচনার অর্থ সে জানে চোটে উঠে বলে পেছনে লোকে যা খুশি বলে বলুক আমাদের মুখের ওপর বললে তার গোফ ছিঁড়ে দেব আমাদের মতো ধাম্মিক কথা আছে এখানে সব্বাইকে তো জানি যারা কখনো সন্ধানিক করে না না ধর্মের সঙ্গে সম্পর্ক না কম্মের সঙ্গে না কথা শোনে না পুরাণ সেও নিজেকে বামুন বলে যারা একাদশী করেনি স্নান পুজো করেনি তারা আমাদের নে হাসবে কি পালন বড় কঠিন কাজ কেউ বলুক দেখি আমরা কখনো বাজারের জিনিস খেয়েছি কি অন্যের ছোঁয়া জল খেয়েছি তাহলে তার খোড়া করে দেব সিলিয়া আমাদের চৌকাট পেরোয় না বাসনকোষণ ছোঁয়া তো দূরের কথা অবশ্য এ কথা বলছি না যে মতোই যা করেছে ভালো করেছে যখন কথাটা রটে তখন পাজিটার উচিত মাগিটাকে ছেড়ে দেওয়া আমি তো খোলাখুলিই বলেছি স্ত্রী জাতিকে সবসময়ই পবিত্র বলা হয় দাতাদিন যৌবনে নিজেও রসিক ছিলেন কিন্তু নিজের জাত ধর্ম কখনও ছাড়েননি মাতাদিনও সুযোগ্য পুত্রের মতো তার পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছিল ধর্মের মূল তত্ত্ব হল পুজোপাঠ কথাব্রত আর উনুন হেসেল যখন পিতা পুত্র দুজনেই মূলতত্ত্বকে ধরে আছে তখন কার সাধ্য তাদের পথভষ্ট বলে ঝিঙ্গুরি হার স্বীকার করে আমি তো ভাই যা শুনেছি তোমাকে বলে দিলুম দাতাদিন মহাভারত আর পুরাণ থেকে ব্রাহ্মণদের অন্য বর্ণের গ্রহণের একটা লম্বা ফর্দ পেশ করে বলে দিলেন যে এদের সন্তানদেরও ব্রাহ্মণ বলা হতো এবং আজকালকার ব্রাহ্মণরা তাদেরই বংশধর এ প্রথা আদিকাল থেকে চলে আসছে আর তাতে কোন লজ্জা নেই ঝিঙুরি তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে বললেন তবে আজকাল লোকে বাজপেয়ী আর সুকুল হয়ে ঘুরে কেন ভেন্ন ভেন্ন সমাজের নিয়ম আর কি কারোর মধ্যে অত তেজ থাকে তবে তো বিষ খেলে তাকে হজম করতে হবে সে সব সত্যযুগের কথা সত্যযুগের কথা সত্যযুগেই শেষ হয়ে গেছে এখন তো জ্ঞাতগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে থাকাই উচিত তা কি করব কোনো মেয়ে আসে না তোমাকেও বলেছি অন্যদেরও বলেছি কেউ শোনে না আমি কি মেয়ে তৈরি করব ঝিঙুরি ধমক দেয় মিছে কথা বলো না পণ্ডিত আমি দুদুটো লোককে ফুসলে ফাঁসলে এনেছিলুম কিন্তু তুমি মুখ হাড়ি করে রইলে আর তারা পালিয়ে গেল আর কিসের জোরে তুমি হাজার পাঁচশো টাকা চাইছ দশ বিঘে খেত আর ভিক্ষে মাদা ছাড়া তোমার আর আছেটা কি দাতা দাতাদিনের মনে ঘা লাগে দাড়িতে হাত বুলিয়ে বলে মানলুম আমার কিচ্ছু নেই ভিক্ষে মেগে খাই কিন্তু আমি মেয়েদের বেঁধেবার সময় পাঁচশো টাকা পণ দিয়েছি তাহলে ছেলের বেতে পাঁচশো চাইব না কেন কেউ শুধুমধু আমার মেয়েকে বে করলে আমিও খালি হাতে ছেলের বে দিতুম এই হল কথা তুমি যজমানিকে ভিক্ষে মনে করো আমি তাকে জমিদারির চেয়েও বড় মনে করি জমিদারি চলে যায় ব্যাংক উঠে যায় কিন্তু যজমানি চেরকাল থাকবে যদ্দিন হিদুরা আছে তন্দিন যজমানিও থাকবে দিনে ঘরে বসে একশো দুশো টাকা আসে ভাগ্য ভালো হলে চার পাঁচশো জোটে কাপড় বাসন ভোজন সব আলাদা আলাদা ব্যবস্থা কোথাও না কোথাও কিছু একটা হয়েই আর সেখানে আর কিছু না মিলুক দুই থালা নৈবিদ্যি আর দক্ষিণা তো পাওয়া যাবেই এ শান্তি জমিদারিতেও নেই ব্যবসাদারিতেও নেই সিলিয়াকে দিয়ে আমরা যতটা উপকার পাই অতটা কি আর বামুনের মেয়ের দ্বারা হবে সে তো বুড়ি বনে বসে থাকবে নয়তো দুটো রুটি করে দেবে আর এখানে সিলিয়া একা তিনটে লোকের কাজ করে আমি তাকে দুটো রুটি ছাড়া কি দিই বড়জোর বছরে একখানা ধুতি অপর গাছের নিচে দাতা দিনের নিজস্ব ফসল মারাই হচ্ছে চারটে বল ঢাকাচ্ছে ধন্যাচামার আর সিলিয়া পা দিয়ে নেড়ে চেরে খোসা ছাড়াচ্ছে মাতাদিন অপরদিকে বসে নিজের লাঠিতে তেল মাখাচ্ছে সিলিয়া শ্যামলি লাবণ্যময়ী প্রাণপ্রাচুর্যে পরিপূর্ণ কিশোরী রূপসী না হলেও চোখে পড়ে তার হাসি চাউনি অঙ্গভঙ্গি যেন খুশি মাদকতায় ভরপুর চলাফেরায় রয়েছে নাচের ছন্দ সর্বাঙ্গে ভূষি ভর্তি গায়ে ঘাম ঝরচ্ছে তবু দূরে দূরে কাজ করছে দেখলে মনে হয় কাজ নয় সে খেলায় ব্যস্ত মাতা দিন বলে আজ সন্ধ্যের মধ্যে যেন ঝাড়াই শেষ হয় সিলিয়া তুই হাফিয়ে পড়লে আমি আসছি তুমি কেন আসতে যাবে গো পণ্ডিত আমি সন্ধ্যের মধ্যে সব ছেড়ে দেব আমি গোলায় গম তুলে দে আসি তুই একলা কত আর করবি অত ভাবছ কেন আমি ছেড়ে দেব তুলে দেব এক পোহর রাত অব্দি একটা দানাও এখানে পড়ে থাকবে না দুলারি আজ পাওনা আদায় করতেই বেরিয়েছে সিলিয়া তার দোকান থেকে হোলির দিন দু পয়সার গোলাপি রং কিনেছে এখনো পয়সা দেয়নি তাই সে সিলিয়ার কাছে এসে বলে কি রে সিলিয়া মাসখানেক হলো রং এনেছিস এখনো পয়সা দিলিনি চাইলে মটকা মেরে চলে যাস আজ পয়সা না পেলে যাব না দিন চুপচাপ সরে পড়ে সিলিয়ার দেহমন অধিকার করেও প্রতিদানে সে কিছু দিতে চায় না তার চোখে সিলিয়া একটা কাজ করার যন্ত্রমাত্র সিলিয়া চোখ তুলে দেখে মাতাদিন সেখানে নেই বলে চেচিও না মুদিব এই নাও দুইয়ের জায়গায় চার পয়সার গম পেরান নিয়ে টানাটানি করছ কেন আমি কি মরে যাচ্ছি সে আন্দাজ মতো গম বার করে মুদি বৌয়ের আঁচলে ঢেলে দিয়েছে কি মাতাদিন গাছের আড়াল থেকে তেরে বেরিয়ে দুলারির আঁচল চেপে ধরে বলল গম রেখে দে মুদি এখানে হরির লুট হচ্ছে নাকি তারপর চোখ লাল করে সিলিয়াকে বলে তুই গম দিয়েছিস কেন কাকে জিজ্ঞেস করে দিয়েছিস আমার জিনিস বিলবার তুই কে রে দুলারি আঁচল ছেড়ে গম ঢেলে দেয় আর সিলিয়া হতভম্ব হয়ে মাতাদিনের দিকে চেয়ে থাকে সে যে ডালে বসেছিল যেন সেই ডাল হঠাৎ ভেঙে পড়ে তাকে মাটিতে মিলিয়ে দিয়েছে অভিমানে চোখে জল ভরে আসে বলে তোমার পয়সা আমি দেব মুদিব আজকে আমায় ছেড়ে দাও দুলারি তার দিকের সমবেদনার চোখে চেয়ে মাতা মাতাদিনের প্রতি বিষাক্ত কটাক্ষ করে চলে যায় এখন সিলিয়া আহত কণ্ঠে বলে তোমার জিনিসে আমার কোনো জোর নেই মাতা দিন চোখ বার করে বলে না তোর কোনো জোর নেই কাজ করিস খেতে পাস তুই খেতেও চাস আবার বিলতেও চাস তা হবে না এখানে তোর যদি না পোষায় তবে অন্য কোথাও কাজ করগে যা মজুরের অভাব নেই মাগনা তো খাটাই না রুটি কাপড়ও দিই সিলিয়া কাটা পাখির মতো চুপ করে থাকে তার মালিক তাকে নিজে খাঁচা খুলে দূর করে দিয়েছে তবু তার খাঁচাতেই ঢুকতে ইচ্ছে করছিল তা সে দানা পানি না পেয়ে লোহার শিকে মাথা ঠুকে মরতে হলেও সে মরবে সিলিয়া ভাবছিল এখন কি তার কোথাও যাবার উপায় আছে বিয়ে না হলেও মাতাদিনকে সে স্বামী বলেই ভাবে মারুক কাটুক যাই করুক তাকে সে ছাড়বে কি করে দুবছর আগেও এই মাতাদিন তার পায়ে পায়ে ঘুরত পৈতে ছুঁয়ে বলেছিল যদ্দিন বাঁচব তোকে বইয়ের মতন রাখব আর আজ দুমুঠো গমের জন্য তাকে এত অপমান করল কোনো জবাব না দিয়ে সে শিথিল হাতে আবার কাজে মন দিতে চেষ্টা করে ঠিক সেই সময় তার মা বাপ দুই ভাই ও আরও কয়েকজন চামার এসে মাতাদিনকে ঘিরে ধরে সিলিয়ার মা এসে তার হাত থেকে ঝুড়ি কেড়ে নিয়ে বলে রার কোতাকার মজুরি করবি তো ঘর ছেড়ে এখানে মজুরি করতে এসেছিস কেন বামুনের সঙ্গে যখন থাকিস তখন বামনের মতো থাক বেরাদ্রির নাক কেটেও যদি চামারণি হয়েই থাকবি তো এখানে কি গিয়ে দেলা কুডুতে এসেছিস ডুবে মরার মতো এক আজলা জলও জোটেনি ঝিনিরিসিং আর দাতাদিন দুজনেই ছুটে এসে তাদের রুক্ষ মেজাজ সামলাবার চেষ্টা করে ঝিনিরিসিং সিলিয়ার বাপকে জিজ্ঞেস করে কি হয়েছে চৌধুরী কেন বাগরা দিতে এসেছ সিলিয়ার বাপ হরখু ষাট বছরের বুড়ো রোবা কালো শুকনো লঙ্কার মতো চিমড়ে চেহারা কিন্তু শুকনো লঙ্কার মতোই ঝাঝালো তীক্ষ্ণ বলে ঝগড়াঝাটির কিছু নেই ঠাকুর আমরা আজ হয় মাতাদিনকে চামার বানিয়ে ছাড়ব নয়তো রক্তগম্বা করে ছাড়ব সিলিয়া মেয়ে মানুষ কারুর না কারুর ঘরে যাবেই তাতে আমাদের কিছু আপত্তি নেই তবে যে ওকে রাখবে তাকে আমাদের আপন লোক হয়েই থাকতে হবে তোমরা আমাদের যদি বামুন বানাতে না পারো তো আমরা তোমাদের চামার বানিয়ে দিচ্ছি আমাদের বামুন করে দিতে পারো তো আমরা সকলে রাজি না পারো তো চামার হয়ে আমাদের সঙ্গে খাও দাও ওঠো বসো আমাদের ইজ্জত নিচ্ছত তোমাদের দাও দাতা দিন বলে মুখ সামলে কথা তোর মেয়ে ওই তো দাঁড়িয়ে রয়েছে নে যা যেখানে খুশি আমরা ওকে বোধে রাখিনি কাজ করে মজুরি নেয় এখানে মজুরের অভাব নেই সিলিয়ার মা আঙুল মোটকে বলে বাপ বা পণ্ডিত খুব ন্যায় ধম্য দেখাচ্ছ তোমার মেয়ে কোনো চামারের হাত ধরে বেড়ে গেলে তুমি যদি এমন কথা কইতে তো বুঝতুম আমরা চামার বলে আমাদের মানিচ্যত নেই আমরা সিলিয়াকে একলা নে যাব না মাতা দিনকেও সঙ্গে নে যাব সে আমার মেয়ের ধম্ম নাশ করেছে তোমরা খুব নামি ধাম্মিক পণ্ডিত কিনা তাই তার সঙ্গে শোবে তবুও তার হাতে জল খাবে না কেমন এই হতভাগী বলেই এসব সহ্য করছে আমি হলে তো এমন মানুষকে বিষ খাইয়ে মারতুম হরখু তার সঙ্গীদের উৎসাহ দিয়ে বলে এদের কথা তোমরা সব শুনলে তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছ কি এ কথা শুনেই দুজন চামার লাফিয়ে এসে মাতাদিনের দুটো হাত চেপে ধরে আর তৃতীয় জন ঝাঁপিয়ে পড়ে তার পৈতেটা ছিঁড়ে দিয়ে দাতাদিন আর ঝিঙিরি সিং লাঠি উঁচিয়ে বাধা দেবার আগেই মাতাদিনের মুখে একটা বিরাট হার গুঁজে দেয় মাতাদিন ভয়ে দাঁতে দাঁত চাপে কিন্তু ওই ঘৃণ্য বস্তুটা যে তার ঠোঁটে থেকে আছে ঘৃণা ও ভয়ে সে আচ্ছন্ন হয়ে গেলে মুখটা আপনি খুলে যায় আর হাড়টা গিয়ে গলায় থেকে। এতক্ষণে খামারের সবাই এসে জড়ো হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কেউ ধর্মনাশীদের বিরুদ্ধে রুখে দাঁড়াল না মাতাদিনকে সবাই অপছন্দ করে সুযোগ পেলেই সে গ্রামের মেয়ে বউদের পেছু নেয় তাই তার বেচতিতে সবাই খুশি হয় ওপর ওপর অবশ্য চামারদের বকাচকা করে হরি বলে আচ্ছা খুব হয়েছে হরখু ভালো চাও তো এখন কেটে পরদিকি হরখু নির্বিকভাবে বলে তোমার ঘরেও মেয়ে আছে হরিমাহাতো কাজেই বুঝে না এভাবে গায়ের মানিক্যুত যেতে বসলে কারুরই আব্রু বাঁচবে না শত্রু জয় করার পর চামারা সেখান থেকে সরে পড়ায় শ্রেয় বোধ করল জনমত বদলাতে কতক্ষণ মাতাদিন বমি করছিল দাতাদিন তার পিঠে হাত বোলাতে বোলাতে বলেন সব্বাইকে পাঁচ বছরের জন্যে জেলে না পাঠিয়েছি তো বলিস পাঁচ পাঁচ বছর চাকি পেশাবো হরখু অবজ্ঞা করে বলে তাতে দুঃখ নেই তোমার মতো বসে বসে কে মৌজ করে যেখানে কাজ করব সেখানেই খেতে পাবো মাতা দিন বমি করে নির্জীব হয়ে মাটিতে পড়েছিল যেন তার কোমর ভেঙে গেছে ডুবে মরবার মতো জলটুকু অবশিষ্ট নেই যার জোরে সে বীর্য দেখিয়েছে আজ সব শেষ হয়ে গেল হাড়ের টুকরোটা যেন তার আত্মাকেই অপবিত্র করে দিয়েছে তার ধর্ম যে খাওয়া ওপরই টিকে ছিল আজ তাও শেষ হয়ে গেল এখন সে লাক্ষানিক প্রায়শ্চিত্ত করুক আর যতই দানপূর্ণ উপবাস করুক না কেন তার মরা ধর্ম আর বাঁচবে না যদি একলা থাকত তাহলেও বা কথা ছিল কিন্তু এখানে সবার চোখের সামনে তার ধর্ম গেল তার স্নেহময়ী মাও তাকে অস্পৃশ্য বলে ঘৃণা করবেন সবাই দাঁড়িয়ে শুধু তামাশা দেখলে যারা প্রণাম করত তারা মুখ ফিরিয়ে চলে যাবে সে আর মন্দিরে ঢুকতে পারবে না কারুর বাসনকোষণ ছুতে পারবে না এসবি হল হতভাগী সিলিয়ার জন্য। সিলিয়া সেখানেই চুপ করে দাঁড়িয়েছিল যেন তারই হেনস্থা হচ্ছে হঠাৎ তার মা এসে ধমক লাগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি হতভাগি চল শীতের ঘরে চল নয়তো টুকরো টুকরো করে কেটে ফেলব বাপা দাদার মুখ পুড়িয়েছিস এখন আর কি বাকি আছে সিলিয়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে মা বাপ ভাইদের ব্যবহারে তার রাগ হচ্ছিল সে যেমন খুশি তেমনই থাকে তাতে কার কি বলে কি না এখানে তোর অপমান হচ্ছে কোথাও কি বামুনের ছেলে তার হাতে রান্না খাবে না জলছোবে ক্ষণপূর্বে বিরাট দিনের দুর্গতিতে আবার অনুরাগে পরিগত হল বিদ্রোহ করে বলে আমি কোথাও যাব না তুই কি এখানেও আমায় বাঁচতে দিবি না তুই যাবি না না চল শিগগির যাব না তৎক্ষণাৎ তার দুই ভাই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চায় সিলিয়া মাটিতে বসে পড়ে তার শাড়ি ছেড়ে পিঠ আর কোমর ছুড়ে ছিড়ে যায় তবু সে যায় না হরখু ছেলেদের বলে হয়েছে এবার ওকে ছেড়ে দে ভাব্য মরে গেছে কিন্তু আমার দূরে যদি কখনো গে দাঁড়ায় খুন করে ফেলব রক্ত খাব সিলিয়া মরিয়া হয়ে ওঠে হ্যাঁ যখন যাব তখন তাই খেয়েও বুড়ি ক্রোধে জ্ঞানহারা হয়ে আরও গোটা কয়েক লাথি মারলে হরখু বাধা দেয় বুড়ি ঝাঁপিয়ে পড়লে হরখু বলে তুই যে খুনি হয়ে গেলি কালিয়া ওকে মেরে ফেলবি নাকি সিলিয়া বাপের পায়ে পড়ে মেরে ফেল বাবা তোমরা সবাই মিলে আমায় মেরে ফেলো হায় হায় রে মা তুই এত পাশান এই জন্যে দুধ খাইয়ে বড় করেছিলি আতুরে গলা টিপে মেরে ফেললিনি কেন আমার জন্যে বামনের ও ধম্ম ভেরেষ্ট হল তার ধম্ম নে তোর কি হল এখন তো সেও আমাকে পুছবে না তবু আমি ওর সঙ্গেই থাকব উপোস করিয়ে মেরে ফেললেও থাকব ওর সব্বনাশ করে চলে যাব কি করে মরে যাব তবু বেবুসে হতে পারব না গো একবার যখন হাত ধরেছি ওর সঙ্গেই থাকব কালিয়া ঠোঁট চিবিয়ে বলে যেতে রায় মাগিটাকে ভাবছে ও ওকে দেখবে আজি মেরে ভাগিয়ে না দিলে আমার মুখ কাউকে দেখাব না ভাইদেরও দয়া হল তারা সিলিয়াকে ছেড়ে চলে গেলে সিলিয়া কোন রকমে খামারে এসে বসে আচলে মুখ থেকে কাঁদতে শুরু করে দাতাদিন চোটে মোটে বলেন ওদের সঙ্গে গেলিনে কেন সিলিয়া আবার কি করবি বলে বসে আছিস আমার সবনাশ করেও তোর পেট ভরল না সিলিয়ার জলভরা চোখে বিদ্যুতের ঝিলিক ফোটে ওদের সঙ্গে কেন যাব যে আমার হাত ধরেছে তার সঙ্গেই থাকব আমার বাড়িতে ঢুকলে লাথি মেরে দূর করে দেব ও আমায় যেখানে রাখবে আমি সেখানে থাকব মাতা দিন সংজ্ঞাহীন হয়ে বসেছিল দুপুরে রোদ পাতার ফাঁক দিয়ে তার গায়ে এসে পড়েছে তবু কোনো হুশ নেই হঠাৎ যেন জ্ঞান ফিরে পেয়ে বলে আমি এখন কি করব বাবা দাতাদিন তার মাথায় হাত রেখে সাহস দিয়ে বললেন তোকে এখন কি বলবো বাবা চল ওঠ চান করে দুটি মুখে দে তারপর পণ্ডিতরা যেমন বিধেন দেবেন তেমনই হবে তবে হ্যাঁ সিলিয়াকে ছাড়তে হবে মাতাদিন সিলিয়ার দিকে রক্তনেত্রে চেয়ে বলে আমি আর কোনোদিন ওর মুখ দেখব না কিন্তু প্রাশ্চিত্তি হবার পরে কোনো দোষ থাকবে না তো প্রাশ্চিত্তির পরে তো দোষপাক থাকে না তাহলে আজই পণ্ডিতের কাছে যাও আজই যাব বাবা পণ্ডিতরা যদি বলে এর প্রাশ্চিত্তি হবে না তখন ওদের যেমন ইচ্ছে তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে দাতাদিন স্নেহে বিহুবল হয়ে বলেন তা কখনো হতে পারে বাবা ধন যায় ধম যায় লোক মর্যাদা যায় যাক তবু তোমায় ছাড়তে পারবো না মাতা দিন লাঠি তুলে নিয়ে বাপের সঙ্গে রওনা হলে সিলিয়াও তাকে অনুসরণ করে মাতা দিন পেছন ফিরে রুক্ষ নির্মম সরে বলে আমার সঙ্গে আসবি না আমার সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই এত দুঃখ দিলি তবু পেট ভরল না সিলিয়া দৃষ্টতা করে তার হাত চেপে ধরে বলে সম্পর্ক নেই কেন এ গায়ে তোমার চেয়ে ধনীমানি সুন্দর পুরুষ মানুষ আছে আমি তাদের হাত না ধরে তোমার হাত ধরেছি কেন যে দড়ি তোমার গলায় পড়েছে এখন হাজার চাইলেও তা খুলবে না আমিও যাব না মজুরি করব ভিক্ষে মাগব তবু তোমায় ছাড়ব না এ কথা বলে সে মাতাদিনের হাত ছেড়ে খামারে ঝাড়াই করতে বসে হরি তখনও মারাই করছিল ধনিয়া তাকে খাবার জন্যে ডাকতে এসেছিল হরি বলত বেঁধে সিলিয়াকে বলে তুইও যা খেয়ে দে আয় সিলিয়া ধনিয়া এখানে বসে আছে তোর পিঠের কাছে শাড়িটা তো রক্তে লাল হয়ে গেছে পেকে না যায় তোর ঘরের লোকরা বড্ড পাজি সিরিয়া কোন কণ্ঠে বলে এখানে কে পাজি না বাবা আমি তো কাউকে দয়ালু হতে দেখিনি পণ্ডিত কি বলল বলছে আমার সঙ্গে তো সম্পর্ক নেই এই কথা বলছে ভেবেছে এই করে নিজের মুখ রক্ষে করবে কিন্তু দুনিয়ার সবাই যে কথা জানে তাকে লুকোবে কি করে আমার কটাই বা রুটি লাগে না দেয় না দিক আমার কি মজুরি এখনো করি তখনও করব শোবার জন্যে হাতখানিক ভুই যদি তোমার কাছেই চাই তুমি দেবে না বাবা ধনিয়া দয়াদ্র কণ্ঠে বলে ভুইয়ের অভাব কি মা তুই চল আমার ঘরে থাকবি হরিকাতর সরে বলে ডাকছিস তো পণ্ডিতকে জানিস নে চটবে তো একখানা রুটি বেশি খাবে ওর তাবে আছি নাকি আমরা মেয়েটার ইজ্জতাবড় লুটল জ্ঞাতগুষ্টি থেকে বের করে আনলো এখন বলছে আমার সঙ্গে তোমার সম্পর্ক নেই মানুষ না কষাই তাই তো ভগবান এমন শাস্তি দিলেন আগে ভাবতে পারেনি হরির বিচারে ধনিয়া ভুল করল সিলিয়ার ঘরের লোকেরা মাতাদিনকে যেভাবে জাতিচ্যুত করেছে সেটা ভালো হয়নি সিলিয়াকে মেরে ধরে কি আদর করে নিয়ে যেতে পারতো সে তাদের মেয়ে কিন্তু মাতাদিনকে কেন বিধর্মী করল ধনিয়া মুখ ঝামটা দিয়ে বলে খুব হয়েছে ভারী নেয় বিচার করতে এলেন সব পুরুষ মানুষই একরকম মতই যখন ওর ধম্মনাশ করল তখন তো কারো খারাপ লাগেনি এখন মতই এর ধম্মনাশ হয়েছে বলে খারাপ লাগছে কেন সব্বনাশ ওর ধম্ম বুঝি ধম্ম নয় চামারানি রেখে আবার ধার্মিক বনেছেন ঠিক করেছে হোরখু চৌধুরী এমন লোকেদের এই হচ্ছে উপযুক্ত সাজা চল সিলিয়া তুই আমার ঘরে চল কি নির্দয় তোর বাপমারে বাবা পিঠটা একেবারে রক্তারক্তি করে দিয়েছে তুমি সোনাকে পাঠিয়ে দাও গে আমি ওকে নে যাচ্ছি হরি বাড়ি চলে গেলে সিলিয়া ধনিয়ার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে আপনারা শুনছিলেন মুন্সী প্রেমচাঁদ রচিত উপন্যাস গোদান আপনারা সকলে ভালো থাকবেন আশেপাশের সকলকে ভালো রাখবেন